পরবর্তী সংবাদে, 78তম স্বাধীনতা দিবসের ছবি আজ দেখা গেল অমরপুরেও। সেখানেও জাতীয় পতাকা উত্তোলন করে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে দিনটি এবং অমরপুর মহকুমার এলাকার মূল অনুষ্ঠানে তথা জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে আজ মূল অনুষ্ঠানের অমরপুর চণ্ডীবাড়ি সংলগ্ন মাঠে। এই অনুষ্ঠানে মোট 12টি কুচকাওয়াজ দল অংশগ্রহণ করেন। তাদের গাইড করেন দুশোচন্দ্র প্রজাপতি এবং ছিলেন অমরপুর বীরগঞ্জ থানার PSI। এই মহতি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক রঞ্জিত দাস। পতাকা উত্তোলন এবং প্যারেড কুচকাওয়াজের পর সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিধায়ক। এরপর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অংশগ্রহণ করেন ছোট ছোট শিশু থেকে শুরু করে অন্যান্যরা। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। আপনারা শুনলেন বিধায়ক রঞ্জিত দাসের বক্তব্য এবং আজ পতাকা উত্তোলন করা হয়েছে একই সঙ্গে প্যারেড কুচকাওয়াজ এবং পাশাপাশি এই কুচকাওয়াজের পর সবার উদ্দেশ্যেই বক্তব্য রেখেছেন তিনি। পরবর্তী সময়ে দেখা গেছে যে এই অনুষ্ঠানে কার্যত ছোট ছোট শিশু থেকে শুরু করে অন্যান্যদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, নগর পিতা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এছাড়া এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মহকুমাবাসীদের উপস্থিতিও ছিল অনেকটা লক্ষণীয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।